বিলাহী রেস্তোরাঁত খাওয়ার শখ আছে নাকি আপনার? আমার প্রতিবেদন চার পিছত শখ সলনি হব পারে আপনার। এইখন মহানগরীর বিলাহী রেস্টুরেন্ট করিমস। এইখন করিমজত বিরিয়ানি খাবলে বহু গ্রাহকর ভিড় হয়। অন্য গ্রাহকর দরে রেস্তোরাঁলে আহিছিল অধিবক্তা কঙ্কনা মেডিয়ার পরিয়াল। অর্ডার দিছিল চিকেন বিরিয়ানি, কিন্তু আহিল গেলা চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি লৈছিলোঁ আৰু বেলেগ আইটেমছ লৈছিলোঁ, বাট চিকেন বিরিয়ানিত আপোনাৰ চিকেনটো পচা আছিল। তাৰপিছত আমি ইয়াতে যেতিয়া সুধিছোঁ, মেনেজাৰ নাই, সিহঁতৰ ওনাৰ নাই, তাৰপিছত ওনাৰৰ ছোৱালীজনী আছিলে, তাই আহি পেলাই এডমিট কৰিছে যে ভেণ্ডৰে কেতিয়াবা দিব পাৰে পচা চিকেন, তো আমি সেইকাৰণে ছাৰ্ভ কৰিছোঁ। ইভেন তেওঁলোকৰ এইটো বিল আপোনালোকে লৈ ল'ব পাৰে, এইটো যোৱাকালিৰ বিল আছিলে, তেওঁলোকে হেণ্ড ৰিটেন বিল দিয়ে, ঠিক আছে, হেণ্ড ৰিটেন মেনুৱেলি দিয়ে। তেওঁলোকৰ কোনো জি এছ টি ৰেজিষ্ট্ৰেশ্যন নাই, কোনো এফ এছ এছ আই ৰেজিষ্ট্ৰেশ্যন নাই, সেইটো সিহঁতৰ এমপ্লয়িজবিলাকে এডমিট কৰিছে। মানে পাইছোঁ আমি অকণমান, কিন্তু এনেকৈ আজিলৈকে হোৱা নাই, ফাৰ্ষ্ট টাইম হৈছে। সেইটো ভেণ্ডাৰে চিকেন দিয়াতে মানে বেয়া হ'ব পাৰে, এইটো আমি ক'ব নোৱাৰিম ভালকৈ কিয় বেয়া হৈছে। কিন্তু আমাৰ ফালৰ পৰা এইটো বেয়া হোৱা নাই, এইটো ভেণ্ডাৰে দিয়া টাইমত বেয়া দিলে নেকি আমি ভালকৈ ধৰিব পাৰিম। লগে লগে গ্ৰাহকে ডিস্পুৰ থানাত দিলে এজাহাৰ। আহিল আৰক্ষী, চলিল অভিযান। কেঁচু খাণ্ডতে সাপ ওলাল। করিম যত্নাই জি এস টি খাদ্য সুরক্ষার প্রমাণপত্র। আরক্ষীয়ে খাদ্যর নমুনা সংগ্রহ করে লই গল। করিমজর দরে নামি দাবি রেস্তোরাঁর বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজরিকার অভিযানে এটিও স্পর্শ করা নাই। অবশ্যে সোমবার নিশা করিমস কাণ্ডর পিছত মঙ্গলবারে মন্ত্রী পীযূষক দেখা গল মহানগরীত। পল্টন বজারের ভাতর হোটেলত মন্ত্রী পীযূষর অভিযান। অস্বাস্থ্যকর পরিবেশত খাদ্য প্রস্তুত করা ধরা পড়ে মন্ত্রীর পর্যবেক্ষণত। তারপর তিনিখন হোটেল তিনদিন বন্ধর নির্দেশ। পল্টন বজারের কামাখ্যা হোটেল, গ্রীন ভিউর রাজা রেস্টুরেন্ট বন্ধর নির্দেশ। অবশ্যই কেবল এয়াই নহয়, সাতক্ষণ হোটেলক 10 দিনের সময়সীমা। পল্টন বজার প্রায় সংখ্যক হোটেলরে কিচেনবিল লেতেরা, হোটেলবিল খুব লেতেরা। আমি 4 হোটেল বন্ধ করে দিছো 3 দিনের কারণে। তেওঁলোকক ওয়ার্নিং দিছো, তেওঁলোকে যাতে 3 দিনের ভিতর সাফা করে করে। মই ওভারঅল কম, পল্টন বজারের পরিবেশ, হোটেলের পরিবেশ খুব ভাল নয়। 10 দিন পশত আকো আহিম, এবার স্ট্রিক্টলি বন্ধ করে দিম, এখেতলোকক আমি ওয়ার্নিং দিছো, পরবর্তী সময় আপনার আকো এনেকুৱা অভিযান চলাম। মন্ত্রী পীযূষ হাজরিকার এনে প্রচেষ্টা শলাগিবলগিয়া। কিন্তু প্রশ্ন হল, এই অভিযান 2 দিন পিছতে থমকি রব নাকি? সমান্তরাল অভিযান করিমজর দরে ব্যয়বহুল বিলাসী রেস্তোরাঁতো চলিবনে, নে পদপথর সমীপর হোটেলতেই সীমাবদ্ধ হয়ে রব খাদ্য সুরক্ষা বিভাগের অভিযান? ভিডিও জার্নেলিস্ট হিমাংশু আর বন্দনের সঙ্গে ভাস্কর জ্যোতি শর্মা, রিপোর্ট প্রাগ নিউজ।